রিদ্ধিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, রিদ্ধির বাবা একটু বাইরে নিয়ে যাচ্ছে, আজকে লাঞ্চটা বাইরেই করব, রান্নাবাড়া থেকে আমার ছুটি। তো ব্লগটি দেখতে থাকুন। তো এই যে আমরা বের হয়ে পড়েছি, আজকে আমরা বাইক নিব না, কারণ হচ্ছে পাশেই যাব, আর বাইকে সবসময় চড়তে ভালোও লাগে না, একটু রিক্সায় উঠবো, এই জন্য হাঁটছি আর কি। সামনে যেয়ে রিক্সা নিব, রিক্সায় উঠে পড়েছি। মাঝে মাঝে রিক্সায় চড়তে খুবই ভালো লাগে। দেখুন এখানে আমাদের খাবার চলে এসেছে, আর রেস্টুরেন্টে এসে একটা বাবুর সাথে দেখা, রিদ্ধির মানে একদম বান্ধবী হয়ে গিয়েছে, খুব খুশি তারা। রিদ্ধি যায় না, যায় না, ও চলে যাবে, রিদ্ধিও চলে যাবে, আস্তে আস্তে পড়ে যাবো, পড়ে যাবো বাবা, পড়ে যাবো, ও পড়ে যাবে তো, পড়ে যাবে, বাবু দেখে না তো এই কারণে এরকম। টাটা মামনি, টাটা, ও টাটা দিল, আচ্ছা শুরু করো। বেশিক্ষণ ওয়েট করিনি, খাওয়া দাওয়া করে, আর রিদ্ধি এত বেশি দুষ্টামি করছিল, এই চলে এসেছে, এত বেশি দুষ্টামি করছিল আর কি বলবো। ওর কারণে হচ্ছে রেস্টুরেন্টে বসে আগে আমি খেয়েছি, তারপরে ওর বাবা খেয়েছে, মানে ও শুধু বারবার নেমে চলে যাচ্ছে সামনের দিকে, মানে যারা বসে খাচ্ছে তাদের কাছে চলে যাচ্ছে। বাইরে ভীষণ গরম, তো ভাবছিলাম যে একটু ঘুরবো, কিন্তু হচ্ছে রিদ্ধির জন্য চলে আসছি, কারণ এর আগে একদিন আমরা বাইরে গিয়েছি, তারপরে ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল আর কি, বমি, তারপর পেটে একটু সমস্যা হয়েছিল, এই কারণে আজকে মানে কাছে যেয়েই চলে আসলাম। দেখুন এখানে বসে কি হচ্ছে, রিদ্ধি খেলা করছে, কি করছে এখানে, এটা কি হাতে, কি ড্রেস চেঞ্জ করতে হবে না, ঘরে যাও, ঘরে যাও, বাবা ডাকে যাও,
এটা হচ্ছে ঋদ্ধি বাবার করা আয়োজন, মানে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, তো ও এটা বাসায় বানানো কেক আর এটাও করেছে, তো এখন আমি এই কেকটাই কাটবো আর কি, এটাতে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। তো কেকটা কাটলাম, খুব ভালো লাগলো, আপনাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করলাম এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।